আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের রেসিপি। আমাদের আজকের রেসিপি হচ্ছে গাজর পোলাওর রেসিপি। আজকে আমি ঝরঝরা করে গাজর পোলাওর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের এই রেসিপিটা সবার কাছে ভালো লাগবে। তাহলে চলুন দেখি সহজ উপায়ে গাজর পোলাওর রেসিপিটা কিভাবে রান্না করা যায় তার পুরো প্রস্তুত প্রণালীটা একবার দেখে আসি। আজকের গাজর পোলাও রান্না করার জন্য প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এখন দিয়ে দেব পরিমাণ মতো রান্নার তেল। এখানে হাফ কাপ পরিমাণ রান্নার তেল দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব আস্ত কিছু গোটা মশলা, দুটা তেজপাতা, দু টুকরা দারচিনির ফলে, চার পাঁচটা লবঙ্গ আর তিন চারটার মতো এলাচ। দেওয়ার পর একটু নেড়েচেড়ে ফ্লেভার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। কয়েক সেকেন্ডের মতো ভেজে নিলে কিন্তু হবে। কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর সুন্দর একটা ফ্লেভার ছড়িয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম দুটার মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো অবশ্যই একটু চিকন করে কুচি নিতে হবে। পেঁয়াজ দেওয়ার পর একটু নেড়েচেড়ে আরও এক মিনিটের মতো ভেজে নিচ্ছি। একটু ভেজে নেওয়ার পর কালারটা যখন পেঁয়াজের চেঞ্জ হয়ে এসেছে তখনই এর মধ্যে দিয়ে দিতে হবে পোলাও চাল। আর পোলাও চাল আমি আগ থেকে ধুয়ে রেখে দিয়েছি। আজকের গাজর পোলাও রান্না করছি আমি সুগন্ধি চিনি গুঁড়া পোলাও চাল দিয়ে। আপনার চাইলে যে কোনো সুগন্ধি চাল দিয়ে একইভাবে রান্নাটা করতে পারবেন, চাইলে কিন্তু এখানে বাসমতি চাল দিয়েও রান্না করা যাবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ আদা বাটা আর এক চা চামচ পরিমাণ রসুন বাটা। আমি কিন্তু একটু পরে দিয়েছি, প্রথমে তেলের মধ্যে দিয়ে দিলে কিন্তু ছিটে উপরে পড়ার সম্ভাবনা রয়েছে, তার জন্য একটু পরে দিয়েছি। দেওয়ার পর খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে আর চালগুলো দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিতে হবে। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়ামেতে রাখতে হবে। আমি আজকে গাজর পোলাও রান্না করছি 1 কেজি পোলাওর চালের, আর 1 কেজি পোলাওর চালে 3 কাপের মতো হয়েছে। চালগুলো মেপে নিলে কিন্তু পানির পরিমাণটা ঠিক মতো দেওয়া যায়, আর পানির পরিমাণ ঠিক মতো দিলে কিন্তু পোলাও কখনো নরম হয় না, একদম ঝরঝরা হয়। দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পরিমাণ গাজর। আমি চিকন চিকন করে গাজরগুলো কেটে দিয়েছি, স্ক্রিনে দেখি হয়তো বুঝতে পেরেছেন। 1 কেজি চালের মধ্যে আমি 1 কাপ পরিমাণ গাজর দিয়েছি, এর চেয়ে বেশি দিলে কিন্তু ভালো লাগবে না। গাজরের পরিমাণটা কিন্তু চালের হিসাব করে দিতে হবে। গাজরগুলো দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম, আর এখন এর মধ্যে দিয়ে দিব ফুটন্ত গরম পানি। অবশ্যই ফুটন্ত গরম পানি দিতে হবে। 3 কাপ চালের জন্য এখানে 5 কাপ পরিমাণ গরম পানি নিয়েছি, আর 1 কাপ দুধ দিয়ে দিব, মোট 6 কাপ। 3 কাপের জন্য 6 কাপ পানি এবং দুধ দিয়ে দিয়েছি। এখন ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি, আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা ফুল বাড়ানো আছে। আর এখন দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ। লবণটা কিন্তু যার যার টেস্ট অনুযায়ী অ্যাড করে দিবেন। লবণ দেওয়ার পর আবারও নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেছে, এখন ঢাকনাটা ডেকে রান্না করে নিব আমি 4 থেকে 5 মিনিটের মতো, আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা ফুল বাড়ানো থাকবে। ফিরে আসলাম আমি 4 থেকে 5 মিনিট পর। পানিটা কিন্তু পোলাওর গায়ে গায়ে চলে এসেছে, দেখি হয়তো বুঝতে পেরেছেন। এখন আমি আবারও নেড়েচেড়ে একটু মিশিয়ে নিব। আর এখন কিন্তু চুলার আঁচটা আমি মিডিয়াম থেকে একটু লো করে দিয়েছি, খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি 1 চা চামচ পরিমাণ কেওড়া জল। এতে করে শাহী একটা ফ্লেভার আসবে, আর এই গাজর পোলাওটা খেতে অনেক ভালো লাগবে। দিয়ে দিচ্ছি এখন 1 চা চামচ পরিমাণ চিনি, এতে করে পোলাও স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। দিয়ে দিচ্ছি এখানে 4টার মতো কাঁচামরিচ, আর অ্যাড করে দিচ্ছি এখানে পরিমাণ মতো কিশমিশ। এখন ভালো করে নেড়েচেড়ে আবার একটু মিশিয়ে নিব। মিশানো হয়ে গেছে, এখন ঢাকনাটা ডেকে রেখে দিব আমি 10 মিনিটের মতো। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা লুতে থাকবে, ফিরে আসবো 10 মিনিট পর। 10 মিনিট পর ফিরে আসলাম, আর ঢাকনাটা উঠিয়ে নিলাম, চুলার জাল বন্ধ করে দিয়েছি, আর পোলাও কিন্তু রান্না হয়ে গেছে। আমি হাতাটা দিয়ে একটু নেড়েচেড়ে দেখিয়ে দিচ্ছি যে পোলাওটা কতটা ঝরঝরা হয়েছে। একটু নেড়েচেড়ে নেওয়ার পর এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণ ঘি, এতে করে ফ্লেভারটা অনেক ভালো আসবে। যদি হাতের কাছে থাকে অবশ্যই অ্যাড করে দিবেন। ঘি দিয়ে দিয়েছি, এখন আলতোভাবে পোলাওর সঙ্গে ঘি মিশিয়ে নিতে হবে। আমি হাতাটা দিয়ে নেড়েচেড়ে ঘি মিশিয়ে নিয়েছি, এখন ঢাকনাটা ডেকে রেখে দিব আরও 5 মিনিটের মতো। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা বন্ধ আছে, কারণ পোলাও কিন্তু রান্না হয়ে গেছে। 5 মিনিট পর পরিবেশন করলে আরও বেশি ঝরঝরা হবে। 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম, ফিরে আসলাম 5 মিনিট পর। 5 মিনিট পর আবারও ঢাকনাটা উঠিয়ে নিলাম। আমি হাতাটা দিয়ে আবারও নেড়েচেড়ে একটু দেখিয়ে দিচ্ছি পোলাওটা কতটা ঝরঝরা হয়েছে। যারা একেবারে নতুন তারা যদি এভাবে গাজর পোলাও রান্না করেন অবশ্যই ঝরঝরা হবে। এখন পোলাও পরিবেশনের পালা।
ভিডিওতে দেখি হয়তো বুঝতে পেরেছেন গাজর পোলাওটা কতটা ঝরঝরা হয়েছে। আশা করি আজকের এই গাজর পোলাও রেসিপি সবার কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আর যারা আমার সঙ্গে এতক্ষণ ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। গাজর পোলাও রান্না করেছি, তার জন্য গাজর দিয়ে একটু পরিবেশন করে নিয়েছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।